Assalamualaikum viewers. আজকে আমার ফ্রেন্ডের বাসায় আসছি। এটা ওর সাজনা গাছ, এখান থেকে আমি সাজনা পারবো। আর ও যে সাজনা ধরে আছে পাতাও পারবো, পেরে আমি সাজনা পাতাটা আপনাদের রান্না করে দেখাবো, যেহেতু এটা সুপার ফুড বলে। আর সাজনাও শুটকি দিয়ে রান্না করব। সো সাজনার পাতা পেরে নিয়ে যাচ্ছি বাসায়। সজনে পাতাও যেমন ভালো, সজনে ডাঁটাও শরীরের জন্য খুব ভালো। এটাকে নাকি মিরাকল ফুড বলে, কারণ হেয়ার, স্কিন, তারপর লিভার, ক্যান্সার, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্টমাক সব কিছুর জন্য নাকি এটা ভালো, তাই এটাকে সুপার ফুড বলা হয়। সো এখানে সজনে দিয়ে তো আমরা ডাল খাই, সজনে ডাঁটাটা দিয়ে চচ্চড়ি করি, শুটকি করি। আমি সজনে ডাঁটা দিয়ে একটা শুটকি করে আমার শাশুড়ির রেসিপি করে নেক্সট এপিসোডে দেখাবো। তো আজকে আমরা সজনে পাতাটা রান্না করার প্রস্তুতি নিতে থাকি। সব শাকগুলো আমরা এগুলো এরকম করে বেছে নেব। একটু দেখিয়ে দিচ্ছি, এরকম টান দিলেই, এভাবে এরকম টান দিলেই ফুলে আসছে। সো এভাবে সব শাকগুলো বেছে নিচ্ছি। এখানে আমার শাকটা, সজনের শাকটা আমি বেছে ধুয়ে নিয়েছি। ওকে আমি এখন একটু ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য আমার সাথে আমি দিব পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি কেটে অর্ধেকটা কেটে নিয়েছি, আর অর্ধেকটা আমি যখন বাগার দিব তখন দিব লাস্টে। আর এখানে চারটা মরিচ ফেলে নিয়েছি, আর এখানে চার টুকরো রসুন কুচি করে নিয়েছি। তাহলে আমি এখন রসুনটা এখানে দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিলাম, কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিব। এখানে দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, অর্ধেকটা পেঁয়াজ, চারটা কাঁচা মরিচ, আর তিন চার টুকরো রসুন, চার কোয়া রসুন আর কি কুচি করে কেটে এটার সাথে দিলাম, আর লাইক কোয়ার্টার স্পুন লবণ। বেশি লবণ দেবো না, বিকজ এটা তো একদম মজি অল্প হয়ে যাবে শাকটা, নাহলে কিন্তু একদম তিতা হয়ে যাবে। তো ও হতে হতে থাক, এখন ওকে ঢেকে দিচ্ছি। ও ভাপ হতে হতে আমি এগুলো দিয়ে আমি বাগার দিব অর্ধেক, বাকি অর্ধেক পেঁয়াজটা কেটে নেব, শুকনো মরিচ আমি তিনটা নেব, আর চারটা রসুন পাতলা পাতলা করে কেটে, তারপর আমি শাকটা হয়ে গেলে বাগার দেবো। এখানে আমার তেল আছে, তো আমি আবার ওটা সিদ্ধ হতে হতে কত 10 মিনিটের মতো লাগবে, একটু ওয়েট করি, দেখি কী অবস্থা। কতগুলো শাক কতটুকুন হয়ে গেল, সো আমি একবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আবার ঢেকে দিচ্ছি, আর একটু হবে। আমার শাকটা হয়ে গেছে সিদ্ধ, তেল এখানে লাইক 4 টেবিল স্পুনসের মতো আর কি তেল দিলাম। এখন আমি শুকনো মরিচটা দিয়ে দিব, শুকনো মরিচ এখানে আমার তিনটের মতো শুকনো মরিচ আছে, দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিব, এখানে যে বাকি অর্ধেক পেঁয়াজটা ছিল ওটা কেটে নিয়েছি, এখন রসুনটাও দিই। আমার পেঁয়াজ, রসুনটা আর মরিচের এখন ব্রাউন হয়ে আসছে,
এটার মধ্যেই আমি ওই সিদ্ধ শাকটা দিয়ে দিব। শাকটা আমি এখন এটার মধ্যে ঢেলে দিব। আমার হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেছে, বেড়ে নিয়েছি শাকটা। দেখতে অনেকটা ডাটা শাকের মতো লাগছে, তাই না? ডাটা শাকটাও আমি এইভাবেই রান্না করি। একটা হেলদি একটা শাক কুক করে আপনাদের দেখালাম। হোপ ইউ গাইজ লাইকড ইট। আর করে খাবেন, রান্না করে খাবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।